কথা বলবেন, যে যে কাজ বাকি থাকবে প্রধান আমার সাথে কথা বলবে, ভিডিও এর সাথে ডিএম এর সাথে কথা বলে সেই কাজগুলো করে দেবো, রাস্তার কথাটাও আমি আপনাদের বলছি। রাস্তার দাবিতে দিদির দুধ বিশ্বজিৎ দাসের গাড়ির সামনে দাঁড়িয়ে ক্ষোভ জানালেন নকপুল মাঠপাড়া গ্রামের বাসিন্দারা। বাগদার বিধায়ক দিদির দুধ বিশ্বজিৎ দাস গাড়াপোতা গ্রাম পঞ্চায়েত এলাকার দিদির দুধ কর্মসূচিতে আসেন বাগদার বিধায়ক তথা বনগাঁ জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি বিশ্বজিৎ দাস। তিনি সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন। নকপুল মাঠপাড়া এলাকায় যেতেই তার গাড়ির সামনে দাঁড়িয়ে স্থানীয় মহিলারা দাবি করেন, দীর্ঘদিন ধরে রাস্তার বেহাল দশা সংস্কার হচ্ছে না, ঘর না থাকলেও ঘর পাচ্ছে না এলাকার বাসিন্দারা, নিজেদের তৃণমূল সমর্থক বলেও দাবি করেন তারা। বিধায়ককে সামনে পেয়ে একাধিক বিষয়ে ক্ষোভ জানালেন মহিলারা। কেন এইবেলে গাড়ির সামনে দাঁড়িয়ে পড়ছেন? আমরা আমাদের বিভিন্ন রকমের অভাব অভিযোগ জানাবার জন্য আমরা এই পর্যন্ত কোনো সুযোগ সুবিধা কিছুই পাইনি। এই যে সারা বছর আমরা সারা এই যে 11-12 বছর ধরে এই যে একই পার্টির ভোট দিয়ে যাচ্ছি, আরও অনেক আগের থেকে, এই পার্টিটা আসার আগের থেকে, জানি না সম্ভবত কতদিন আগে, আমি তো এই গ্রামের বউ, অনেক আগের থেকে একই পার্টি করছে, আত্মীয় স্বজন তারা সবাই বিজেপি করে, তবু আমরা সেই পার্টিতে যাই না। কিসের জন্য পার্টিটাকে ভালোবাসি তার জন্য, কিন্তু আমরা কী পেলাম এবার? আমাদের এমনই একটা অনুরাগ এসেছে যে এবার আমরা হ্যাঁ এবার রাস্তাঘাটে চলতে পারি না, রাত্রে বিকালে চলতে গেলে ছোট ছোট বাচ্চারা স্কুলে যায়, তাদেরও সাইকেল নিয়ে যেতে খুব অসুবিধা হয়। এবার আমরা এমনই সিচুয়েশনে পৌঁছে গেছি যে এবার আমরা কেউ ভোট দিতে যাব না। আমাদের 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 দিকে না তাকালে আমরাও কারোর দিকে তাকাবো না। এই মুহূর্তে আমাদের অভিযোগ, আমাদের এই যে রাস্তা হয়নি, আমরা কাঁচা বাড়িতে থাকি, আমরা আজ পর্যন্ত একটা ঘর দরজা কিছু পাই নাই, এই সমস্ত প্রত্যেকের পায়খানাও পৌঁছায়নি এখন। হ্যাঁ হ্যাঁ, এমএলএ তো এবার আশ্বাস দিল, এবার জানি না কত দূর কি হবে। আপনার নাম? বিজলি কীর্তনীয়। গাড়ির সামনে দাঁড়ালেন? হ্যাঁ। কি করলেন? বললাম যে দেখেন আমাদের এই অসুবিধা, আমাদের রাস্তাঘাট খুবই অসুবিধা, আমাদের বাচ্চা কাচ্চা স্কুলে যায় অনেক দূরে স্কুল, এবার যেতে গেলে সাইকেলে যেতে হয়, অনেক অসুবিধা, রাস্তাটা যাতে ভালো হয় সেটাই আমরা চাই। বললো যে হ্যাঁ ঠিক আছে, আপনারা জানাইছেন যখন এর একটা বিধি ব্যবস্থা নেবো আমরা। আপনার নাম? মুক্তা রায়। স্যাংশন হয়েছে এবং বাকি যে টাকাটা লাগবে আমরা আগামী এক মাসের মধ্যে যাতে রাস্তাটা রিপেয়ার হয় তার জন্য বাকি টাকা প্রয়োজনে আমি দিয়ে এনাদের যে অসুবিধা সেটা আমি দূর করে দেবো। ঘর পাচ্ছে না দীর্ঘদিন ধরে, ঝড় হয়, সেটা কেন্দ্রীয় সরকার টাকা দেননি, দীর্ঘদিন ঘর বন্ধ আছে, আমি পঞ্চায়েত প্রধান আছে এখানে, আমি বলেছি ওরা সোমবার দিন পঞ্চায়েতে যাবে, যার যা অসুবিধা আছে সেটা পঞ্চায়েতে নথিভুক্ত করবে, তারপরে আমি আমার ফোন নম্বরও দিয়ে গেছি, আমি তাদের সাথে কথা বলে যে অসুবিধাগুলো আছে আগামী 15 দিনের মধ্যে এই অসুবিধাগুলো যদি দূর করা যায় আমি প্রয়োজনে ডিএম বিডিওর সঙ্গে কথা বলছি বলে এদের সমস্যাটা সমাধান করবো, আগামী এক মাসের মধ্যে এই সমস্যা সমাধান করে দেবো। আপনার গাড়ি তারা আমাকে জানাবে বলে এসেছিলেন, এই জায়গা দিয়ে আমি যাচ্ছিলাম, তারা দাঁড়িয়েছেন, ধন্যবাদ তাদের যে তাদের আমি এরকম রাস্তায় খোঁজ করছিলাম, যে দিন রাস্তাটা দেখতে এসেছিলাম তার মধ্যে তারা তাদের কথা জানিয়েছেন এবং আমি বলে দিয়ে গেলাম যে 5 লক্ষ টাকা স্যাংশন হয়েছে পঞ্চায়েত সমিতি থেকে, আমরা আগেই খবর ছিল আমাদের কাছে, বাকি যেটুকু বাকি আছে তাদের যে দাবি সে দাবি দরকারে বিধায়ক উন্নয়ন তহবিলে টাকা দিয়ে পূরণ করে দেবো। আজকে বাগদার বিধায়ক দিদির দূত হয়ে উনি গেছিলেন গাড়াপোতা পঞ্চায়েতের নকফুল গ্রামে, সেখানে মানুষ বিক্ষোভ দেখায়, যে ওখানে রাস্তা হয়নি বিক্ষোভ দেখায়, শুধু সাধারণ মানুষ বিক্ষোভ দেখায়নি, তারা নিজেরাও বলছে যে আমরাও তৃণমূল করি, তা তৃণমূলের লোকই তৃণমূলের দিদির দূতকে বিক্ষোভ দেখাচ্ছে, তো শুধু আমরা বলছি না, সাধারণ মানুষ বলছে না, তৃণমূল নিজেরাই বলছে, এবং মানুষ ওখানে যথারীতি হুমকিও দিয়ে দিয়েছে রাস্তা না হলে তারা ভোট বয়কট করবে। তাই মানুষকে বলি যে এদের আর ভোট দেবেন না, এরা ভোট পাওয়ার কোনো যোগ্যতাই রাখে না, এরা শুধু মানুষের ভবিষ্যৎ ধ্বংস করার জন্য আছে, মানুষের উন্নয়নের জন্য না। দেবদাস মণ্ডল, বনগাঁ সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক, ভারতীয়।